গত কয়েকদিন আগে বাংলাদেশে ধর্ষণ চর্চা আরম্ভ হয়েছিল। এই ধর্ষণ চর্চার বিরুদ্ধে মুসলমান প্রত্যেকটি মুসলমান মসজিদ থেকে আলোচনা রেখেছে, ইমামরা আলোচনা রেখেছে। বাংলাদেশের মুসলমানরা সোচ্চার হয়েছে, বাংলাদেশের মানুষ সোচ্চার হয়েছে। এটার জন্য একটা আইন পাশ করা হয়েছে, হয় নাই? কি পাশ হয়েছে, কি হয়েছে, এটা কার? এই নীতি আমার আল্লাহর, এই নীতি আমার আল্লাহর। এই নীতি দিয়ে যখন বাংলাদেশে ধর্ষণ করার আর ক্ষমতা কারো হবে না, সাহস হবে না কারো। তার পেছনে কারণ কি? কোনো সমস্যা যদি হয়ে যায়, কোনো যদি কোনো ধরনের সমস্যায় পড়ে যায়, আমার আল্লাহর বিধান হলো তুমি কোথায় যাবা? ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের মধ্যে কোনো একটা বিষয় যদি তোমরা কন্ট্রাডিক্টরি হয়ে যায়, কোনো একটা বিষয় যদি তোমার